মমিন জীবনের লক্ষ্যে উদ্দেশ্য হলো আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা মানুষ দুনিয়াতে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বেঁচে থাকবে এর কিন্তু বেশি না 60 বছর 70 বছর 80 বছর 100 বছর কিন্তু অনন্তকাল মৃত্যুর পর থেকে শুরু করে আলমে বারজাখ থেকে শুরু করে প্রত্যেকটা স্তর এই যে পরকালের কার্যক্রম শুরু হয়ে যায় মানুষ মরণের পর থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাসর আয়াত নাম্বার 18 বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আমাকেই ভয় করো কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার মতো করো ولتنظر النفس ما قدمت لغد আর প্রত্যেকই যেন লক্ষ্য রাখে যে সে তার আখিরাতের জন্য পরকালের জন্য কি প্রস্তুতি করে রেখেছেন আর এই পুঁজিটা হলো আখিরাতের জন্য প্রস্তুতির পুঁজিটা হলো আমলে সলে সেটা এখন সুযোগ আছে কিন্তু পরবর্তীতে সুযোগ চাইলেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সুযোগ কাউকে দিবেন না আর প্রত্যেকই খেয়াল রাখতে হবে ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগদ আগামী কালের জন্য আগামী কাল মানে কখন সেটা পরকাল সকলে বলি আল্লাহু আকবার পরকাল বোঝার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনের পর আগামী কালকের দিন বলতে সেটা ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন নেই সচেতন মুসল্লিদেরকে লক্ষ্য করে বলে নেই একমাত্র আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুর পর থেকে অনন্তকাল কোটি কোটি বছর যেখানে থাকতে হবে সেই জায়গার জন্য প্রস্তুতি গ্রহণ করার ব্যাপারে মোমেনদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল তামদুরু নাফুসুম মা কদ্দামাত লিগাদ হে মোমেনেরা তোমরা সেই পরকালের জন্য অনন্তকালের জন্য তোমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো বিশ্বনবী বলেন এখন কাজ করার সময় আছে হিসাব লওয়ার কেউ নেই সময় থাকতে সময়ের গুরুত্ব বুঝে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার ব্যাপারে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়াল তাউদুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ আগামী কালের জন্য কি এমন আমল প্রস্তুতি তোমরা গ্রহণ করলা আমার আল্লাহ জিজ্ঞেস করছেন আল্লাহ রাব্বুল আলামিন নেক্সট ডে ওই আয়াতের মধ্যে আবার জানিয়ে দিলেন মুমিনদেরকে সচেতন করাছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে বলে ভয় করো যিনি তোমাদেরকে খাওয়ান তিনি তোমাদেরকে পরান তোমাদেরকে রিজিক দেন তোমাদের প্রত্যেকটা চলার পথে ওই আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক তোমাকে দান করলেন আত্তাকুল্লাহ ওই আল্লাহকে তোমরা ভয় করো ইন্নাল্লাহ খাবিরুম বিমা তাআমালুন ওই আল্লাহ তাআলা কি বলে তোমরা ভয় করো আর কি করো সব কাজ তোমাদের আমল সম্পর্কে আল্লাহ সুবহানাহু তোমাদের আমল সম্পর্কে কিন্তু ওয়াকিফাল তিনি জানেন তোমাদের দিলের খবর রাখেন আমার অন্তরের মধ্যে আমার ভিতরে সকালবেলা কোন কোন কাজের পরিকল্পনা নিয়েছি সলাতুল ইসার আগে আমি কোন কোন কাজ করব মানুষ পরিকল্পনা ছাড়া একটা কদম সামনের দিকে সে আগাবে না ঠিক তেমনি ভাবে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালের জন্য তুমি কি এমন প্রস্তুতি গ্রহণ করলা
দুনিয়ার জীবনে সময়ে থাকতে ভালো কাজের পরিকল্পনা করো, খারাপ কাজের পরিকল্পনা করো, একজন আরেকজনের বিরুদ্ধে তুমি মিথ্যা সাক্ষী দিয়ে একজনকে তুমি হয়রান করতে চাও। তোমার ভিতরে শয়তানি বদমাইশে কোন চরিত্র দোষ চরিত্র যদি লম্পট চরিত্র যদি কিছু থাকে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ খবীরুম বিমা তাআমালুন। যেখানে আল্লাহু আকবার, তোমাদের দিলের খবর আল্লাহ তাআলা রাখছেন। কেউ বলতে পারি না যে আমি এই কাজটা করবো, কেউ দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ তাআলা ঠিকই দেখতে পাচ্ছেন। এই জন্য মানুষের নেক আমল গুলোর ব্যাপারে আল্লাহ তাআলা সচেতন করাচ্ছেন। হে মোমেনেরা, আখিরাতের জন্য সময় থাকতে তোমরা কি করো, প্রস্তুতি গ্রহণ করো। আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার ব্যাপারে সূরা মুলুকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যখন আল্লাহু আকবার, আল্লাহ তারা কি বলছেন, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু জীবন। আমরা তো যখন মায়ের পেটে ছিলাম তখন তো মৃত্যু। আল্লাহ আয়াতে স্পষ্ট করে দিলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা মায়ের পেটের মধ্যে যখন তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে যখন পাঠালাম আবার জীবন দিয়ে পাঠালাম, আবার যখন তোমাদের নির্দিষ্ট সময়ের ব্যবধানে দুনিয়ায় তোমরা চলাফেরা করবা, ভালো মন্দ কাজ করবা, আবার যখন সময় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, নির্দিষ্ট সময়। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের আমল সম্পর্কে মৃত্যু জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য তোমাদেরকে বলা হচ্ছে আমলের দিক থেকে আইয়ুকুম আহসানু আমালা, কার আমল বেশি উত্তম। যেরকম আলহামদুলিল্লাহ, আর এই আমলটা হতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, পৃথিবীর কোনো মানুষকে দেখাবার জন্য নয়। আমলের দিক থেকে মনে হয় যেন একটা লোক মেলায় আমল করেছে কিন্তু আমল তো কবল হয় নাই। একজন ব্যক্তির কবরে আজাব হলো, মাঝের কবরে আজাব শুরু হয়ে গেছে, একদিকের মাটি চাপ দিতে শুরু করেছে, দুই দিকের মাটি যখন চাপ দিতে শুরু করে তখন একদিকের হাড়গুলো যেন ভেঙে কড়কড় করে শব্দ হয়ে যায়। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সাহাবাদেরকে বললেন সাহাবারা রে, এই মাঝের কবরে আজাব শুরু হয়ে গেছে, একটু দোয়া করো। দোয়া যখন শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর বদৌলতের কারণে কবরের মাটি আস্তে আস্তে সরতে শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার মতো দোয়া কবল ব্যক্তির নাও হতে পারে। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যাকে দুনিয়ায় আমার আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছিলেন রহমাতুল্লিল আলামিন, তিনি দোয়া করলেন কবরের মাটি আস্তে আস্তে সরে গেছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, মাস তো সলাতাদাই করতো, খুব ভালো ভালো আমল করত, এরপরেও কেন কবরের মধ্যে আজাব শুরু হয়ে গেল? বিশ্বনবী সুন্দর করে বলে দিলেন আমার প্রাণের সাহাবিরা, তোমরা জানো না মা যত ভালো কাজ করেছে দুইটা জায়গায় অসতর্ক অবস্থায় ছিল। একটা জায়গা হলো প্রসাব করতে যখন বসত, বাথরুমে যখন যেত, প্রসাব করার সময় নাপাকে ছিটে সে কাপড় চুবলে লেগে যেত, ওই নাপাকে পোশাক পরে ইবাদত করেছে, সলাত আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত কবুল হয়নি। যেরকম আল্লাহু আকবার, দেখছি লোকটা খুব ভালো নামাজ দিয়ে সলাত আদায় করে, তার যে আমল আল্লাহ দরবারে কবুল হবে কে গ্যারান্টি দিয়েছে, কে সিকিউরিটি কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিচক্ষণ সাহাবী, হ্যাঁ, দুটো পয়েন্টের মধ্যে একটা পেশাব করার কারণে আজাব হলো, দুই নাম্বার হলো আর একটা যখন তিনি বাথরুমে যেতেন পেশাব এবং পায়খানা দুটা কোয়ালিটি বর্ণনা করলেন, তখন নিজ দিক থেকে ওই নাপাকে ছুটে আসত, যার কারণে ওই নাপাকি অবস্থায় এবাদত আল্লাহর দরবারে কবুল হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। পেশাব এবং পায়খানা, এখান থেকে শিক্ষণীয় বিষয়, যখন আমরা বসবো তখন
চেষ্টা করতে হবে আমার কাপড় চোপড় অনেক বাবাজি আছে ভাই আছে আমরা বাথরুমে গেলাম কিন্তু পাঞ্জাবির কোনাটা ভিতরে লটকেতেছে সঙ্গে সঙ্গে বলেন যে ভাই কাপড়টা ছেড়ে নেন ওই কাপড়ে ময়লা আবর্জনা নাপাকি লেগে গেলে তো নামাজ হবে না আপনার সাথেই আমার সাথেই নামাজ পড়লেন খুব সতর্ক থাকতে হবে এই জন্য তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তওবাকারী আর পবিত্র তাওহারা অর্জনকারী তাহারাত পবিত্রতা অর্জন করেছে সময় শেষের দিকে বিশ্বনবী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু থেকে তোমরা দূরে থাকো সাতটা অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল সাতটা বস্তু কি প্রথম নাম্বার হলো কওয়ালা শিরক বিল্লাহ আল্লাহর সাথে তোমরা শিরিক করো না তিনি ছাড়া আইনদাতা নাই বিধানদাতা নাই পালনেওয়ালা নাই তিনি যে সর্বময় ক্ষমতার মালিক রব্বুল আলামিন তিনার সাথে কাউকে শরীক করো না দুই নাম্বার হলো ওয়াসহর তোমরা জাদু করবে না অনেক সময় জাদুকররা বিভিন্ন রকমের শয়তানি বদমাশি চক্রান্ত করে জাদু করে আমার আপনার পকেট থেকে বাচ্চাদের পকেট থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় এই জাদুকে তোমরা কোনো সময়ের জন্য বিশ্বাস করো না নাম্বার 3 হলো ওয়া কতলুন নাস আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক চমৎকার আল্লাহর রাসূলের বাণীগুলো আপনাদের সামনে বলতেছি অন্যায় ভাবে ন্যায় সঙ্গত কারণ ছাড়া কাউকে তোমরা হত্যা করো না একটা অপরাধ করেছে আগে তো আপনি হত্যা করে দিলেন নির্দিষ্ট ন্যায় সঙ্গত উপযুক্ত কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 32 নম্বরে এই হাদিসের ব্যাখ্যা করে সুন্দর করে জানিয়ে দেন من قتل النفس بغير نفس وفساد في الأرض فكأنما قتل الناس جميعا جركنا الله أكبر কি চমৎকার ভালো বলছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে দুনিয়ার মানুষকে হত্যা করলো জোরে বলে নাউজুবিল্লাহ মিন জালিক অন্যায় ভাবকে কাউকে ফাঁসি দিবেন নির্দিষ্ট প্রমাণ ছাড়া আল্লাহ একজন আছে আল্লাহর আদালতে তারা প্রস্তুত থাকবেন এই শাস্তি থেকে বাঁচার কোনো কায়দা নেই আল্লাহ রাব্বুল আলামিন নেক্সট ডে সুন্দর করে আয়াতের শেষে জানিয়ে দিলেন ومن أحيا فكأنما أحيا الناس جميعا আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি কারো জীবন রক্ষা করল কাউকে বাঁচাই দিল হক সে পবিত্র প্রাণী হক সে অপবিত্র প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন আত্মা তাকে দিয়েছেন জীবন দিয়েছেন এই জীবনকে যে বাঁচাই দিল একটা ব্যক্তির জীবনকে বাঁচাই দিল মানে গোটা দুনিয়ার মানুষের জীবন বাঁচাই দিয়েছে জোরে কন আলহামদুলিল্লাহ চার নম্বর হলো বিশ্বনবী বললেন ওয়া আকিনুর রিবা তোমরা সুদ খাইবে না সুদ দিবে না সুদের সাক্ষী হবে না সুদের সবচাইতে নিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে নেকা করা জোরে বলেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যারা এই কাজে জড়িত আছেন তোবা ইস্তাগফার করে ফিরে আসুন নচেত আপনার আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না পাঁচ নম্বর হলো ওয়াকলু মাল আল ইয়াতীম ইয়াতীমের সম্পদ তোমরা অন্যায় ভাবে ভক্ষণ করো না বিশ্বনবী বললেন এই সাতটা পয়েন্ট গুলো তোমরা কোনো সময়ের জন্য ধ্বংস করে জায়গা থেকে তোমরা কোনো সময়ের জন্য ওই কাজগুলোতে তোমরা অংশগ্রহণ করবা না বিশ্বনবী বড় বৈজ্ঞানিক পৃথিবীতে যতগুলো বৈজ্ঞানিক আছে বৈজ্ঞানিক আছে সমস্ত বৈজ্ঞানিকের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্পেশাল পাওয়ার স্পেশাল জ্ঞান স্পেশাল মেধা প্রজ্ঞা দান করেছিলেন সকল বলি আলহামদুলিল্লাহ ছয় নম্বরে পয়েন্ট আল্লাহর নবী বললেন মুত্তাওয়াল্লি আমার রুখবে জিহাদের ময়দান থেকে তোমরা কেউ পালাবে না নম্বর 7 বিশ্বনবী বললেন وقد والمحضورة الموت من الغافلة إمان دار ستي سادي
নারীর প্রতি তোমরা কেউ মিথ্যা অপবাদ তোমরা দিতে যাবা না খামাখা আপনার আমার ছেলের বিয়ে দিলাম না একজন ভাইয়ের মেয়ের সঙ্গে দিল না মেয়ের আব্বা কিন্তু একটা ভালো ফ্যামিলি একটা সম্ভ্রান্ত ফ্যামিলি একটা পাত্র বিয়ে করবে সাধারণত বিয়ে সাদের ক্ষেত্রে তো পাড়া প্রতিবেশীর কাছে খোঁজ নেই আপনার আমার ছেলের সঙ্গে বিয়ে হলো না এর জন্য একটা অবান্তর কথা একটা বলে দিলাম কার মেয়ের কথা বলো পদ্মা নাই পশুদা নাই চরিত্র নাই কিছু নাই সব উদাম পদাম ঘুরিয়া বেড়ে যাদের কোনো ইয়ে আছে নাকি তাই নাকি হ্যাঁ তাইলে ভাই ওখানে আত্মীয়তা করলাম না একটা কথার কারণে একটা অপবাদর কারণে একটা মিথ্যা কথা বলার কারণে আপনার ঈমান আল্লাহ রাব্বুল আলামিন সাত আমলগুলিকে আল্লাহ বরবাদ করে দিতে পারেন যেরকম নাউজুবিল্লাহি মিন জালিক বিশ্ব নবী কি বলেন কাফা বিল মাররে কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ বিশ্ব নবী বলেন একজন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে কোনো তথ্য জাস্টিফাই না করে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় না করে শোনা মাত্র মানুষের সামনে প্রচার করে বেড়ায় জোরে বলেন নাউজুবিল্লাহ হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করলেন খুব বিশুদ্ধ একটা কোনো অতিরঞ্জিত বাড়তি কথা আমি বলতে পারি না চেষ্টা করব না কথাগুলো ভাইরাল হচ্ছে কপি হচ্ছে গোটা উল্টে কথাগুলো যাচ্ছে এই জন্য চেষ্টা করতে হবে কোন সময়ের জন্য বিশ্বনবী যে কাজটাকে খারাপ ভাবলেন যে তোমরা সতী সাধনী মেয়ের প্রতি কোন সময় অপবাদ দিবে না বরঞ্চ তুমি বলতে পারো হ্যাঁ আমার আব্দুর রহমান ভাইয়ের মেয়েটা আছে খুব ভালো রং একটু সামলা হোক অসুবিধা নাই ইমান আমল স্বচ্ছতা পরিষ্কারিতা আশেপাশের লোকেরা সহজে দেখতে পায় না গো রাস্তাপথে দেখে কি সুন্দরভাবে কাপড় চোপড় পরে যায় এই যে আপনার একটা ভালো সাক্ষী একটা মন্দ সাক্ষী দুটাই কিন্তু কম্পেয়ার করে সমাজে কোনো সময়ের জন্য এইরকম দুর্বলতা যদি কাউরির থাকে আর কিছু লোকের চরিত্র আছে রে ভাই এর কাম হলো খালি বিয়া ভাঙা আকাশ হারিয়ে নিচার জমিনের উপরে যত বড় পাপ আছে দুইটা পাপ খুব জঘন্য পাপ তার মধ্যে একটা হলো অন্যায় ভাবে কোনো মেয়েকে তালাক দেওয়া আর একটা হলো কাউরের বিয়ে ভাঙে দেওয়া এই দুইটা চরিত্র আমার গোদা গাড়িতে হয়তো বা নাই যদি থেকে থাকে আমার মহল্লায় থেকে থাকে তাহলে আজকে থেকে তো বাতিল করা উচিত যেহেতু আল্লাহ তালা বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমরা মৃত্যু ছিলে জীবন দিলাম আবার আমার কাছে মৃত্যু হয়ে আসতে হবে অতএব তোমাদের আমলগুলোকে তোমরা কি করো উত্তম আমলগুলো তোমরা সংগ্রহ করো টুকিটাকি কথার কারণে কথার মিস্টেকের কারণে যেন কোনো সময়ের জন্য আমার কথাগুলো রেকর্ড না হয়ে যায় আল্লাহর আদালতে যেন জবাবদাহি তার কাতারে না পড়ে চেষ্টা করতে হবে আখিরাতের জন্য প্রস্তুতির এ প্রসঙ্গে কথা কয়টা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর এই সাতটা বাণী যেন আমরা মেনে চলতে পারি